গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল ফিলিস্তিনি কমান্ডার সহ নিহত পনেরো হঠাৎ করেই দেশের বাজারে বাড়ল সব জ্বালানি তেলের দাম এর দোকানের প্রশংসায় পঞ্চমুখ পুতিন মাইকোলাইভে রুশ সেনাদের ব্যাপক হামলা সবশেষে জানবেন ভয়াবহ যুদ্ধমহরায় চীন তাইওয়ান জুড়ে রেড অ্যালার্ট জারি সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন শুক্রবার হামলা চালানো হয় আর এখনও ইসলামিক জিয়াদ গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শেষ হয়নি বলে জানানো হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র রিসার্ট হেগ জানিয়েছেন আমরা ধারণা করছি অভিযানে অন্তত পনেরো জন নিহত হয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরীণ মন্ত্রী আয়েলেট শাকেদ বলেছেন আমরা জানি না কিভাবে কার্যকর হবে এটা তবে এই অভিযানে সময় লাগতে পারে পারে যা ও কঠিন হতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন দীর্ঘ সংঘাত লাফিট ইসরায়েল কোনো সন্ত্রাসী সংগঠনকে এজেন্ডা নির্ধারণ করতে দেবে না ইসরায়েলের ক্ষতির জন্য কেউ উঠে দাঁড়ালে জেনে রাখুন তাদের কাছে পাবো আমরা আমাদের নিরাপত্তা বাহিনী হুমকি দূর করার জন্য ইসলামিক জিয়াত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ বলেছে এটি ফিলিস্তিনিদের ইসলামিক জিহাদের সঙ্গে যুক্ত ক্ষেত্রগুলোয় আঘাত করেছে এর মধ্যে গাজা শহরে সুউচ্চ প্যালেস্টাইন টাওয়ারের প্রচণ্ড বিস্ফোরণে আঘাত হানে যেখান থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে হঠাৎ করে দেশের বাজারে বাড়ল সব জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ঘোষণা দিয়েছে সরকার শুক্রবার রাত দশটার দিকে তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় বিশ্ববাজারের সঙ্গে জ্বালানির তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন একশো টাকা পেট্রোল একশো টাকা এবং অকটেন একশো টাকা নির্ধারণ করা হয়েছে প্রজ্ঞাপনের নতুন ঘোষণা অনুযায়ী শুক্রবার দিবগত রাত বারোটা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর বাড়িধারায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্যাস বিদ্যুৎসহ জ্বালানি তেলের দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেন বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ডিজেল পেট্রোল অকটেন গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার সময় এসেছে নসরুল হামিদ বলেন বিশ্ববাজারের সাথে এখন দাম সমন্বয় না করলে অনেক ক্ষতি হয়ে যাবে তিনি বলেন জনবান্ধব আওয়ামী লীগ সরকার সবসময় আমজনতার স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যতদিন সম্ভব ছিল ততদিন সরকার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির চিন্তা করেনি অবস্থার পরিপ্রেক্ষিতে অনেকটা নিরুপায় হয়ে কিছুটা অ্যাডজাস্টমেন্টে যেতে হচ্ছে দু সালের এপ্রিল মাসে সরকার জ্বালানি তেলের মূল্য কমিয়ে দিয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে সেই অনুযায়ী জ্বালানি তেলের মূল্য পুনর্বিবেচনা করা হবে অথচ গত সপ্তাহে প্রধানমন্ত্রী বলেছিলেন অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসাবে পাই রিফাইন করে পেট্রোলও পাই অক্টেনও পাই আজ দাম বাড়ার কারণ ব্যাখ্যায় জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারের পরিস্থিতির কারণে বিবিসির আমদানি কার্যক্রম স্বাভাবিক রাখতে যৌক্তিক মূল্য সমন্বয় অপরিহার্য হয়ে পড়েছে ইরদুগানের প্রশংসায় পঞ্চমুখ পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার সোজিতে বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদুগান এই বৈঠকে ইরদুগানের প্রশংসা করেন পুতিন ইউক্রেন রাশিয়ার মধ্যে শস্য চুক্তি করতে প্রত্যক্ষভাবে অবদান রাখায় এরদোগানকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট তিনি বলেন আপনার সরাসরি অংশগ্রহণে জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সমস্যার সমাধান হয়েছিল সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এজন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে বিশ্ববাজারে রাশিয়ার শস্য এবং সার রপ্তানির বিষয়টিও সমাধান হয় ধন্যবাদ তিনি আরো বলেন অনেক দেশের জন্য বিশেষ করে উন্নয়নশীল দেশের জন্য যারা খাদ্য এবং সার নিয়ে সমস্যায় পড়ার দ্বারপ্রান্তে আছে এমন সিদ্ধান্ত যেটি আপনার প্রত্যক্ষ উপস্থিতিতে হয়েছে তা খুবই গুরুত্বপূর্ণ মাইকোলাইভে রুশ সেনাদের ব্যাপক হামলা শুক্রবার ইউক্রেনের মাইকোলাইভে গোলাবর্ষণ চালিয়েছে রুশ সেনারা বিশেষ করে বন্দর এবং দিনীপ্র নদীর কাছে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটেছে এমন তথ্যই জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা রুশ সেনাদের দখলে থাকা খেরসন পুনর্দখল করতে এই মাইকোলাইভে জড়ো হয় এবং প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের সেনারা মাইকোলাইভের মেয়র অলেকজান্ডার সিনকোভিস এই ব্যাপারে বলেছেন রাশিয়ার জঙ্গিরা মাইকোলাইভের জাহাজ বিভাগের আবাসিক এলাকায় শুক্রবার বিকালে হামলা চালিয়েছে তিনি আরও বলেন আক্রান্ত এলাকা অনেক বড় ব্যক্তিগত বাড়ি ও উচ্চ বিল্ডিংগুলো আক্রান্ত হয়েছে সেখানে হামলা হয়েছে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে মাইকোলাইভের সামরিক প্রশাসনের ভিতালি কিম বলেছেন শুধুমাত্র একটি জায়গায় দশজন মানুষ আহত হয়েছেন সেখানে মৃত্যুর ঘটনাও ঘটেছে বৃহস্পতিবার রাতে রকেট লঞ্চার ও কামান দিয়ে হামলার পর শুক্রবার বিকেলে গোলাবর্ষণ হয়েছে ভয়াবহ যুদ্ধ মহড়ায় চীন তাইওয়ান জুড়ে রেড অ্যালার্ট জারি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলে তার ফল ভালো হবে না বলে আগেই সতর্ক করেছিল চীন তারপরে হুমকে উপেক্ষা করে তাইওয়ান সফর করেছেন ন্যান্সি এবার কার্যত তাইওয়ান ঘিরে ভয়াবহ সামরিক মহড়া শুরু করেছে চীনা সেনাবাহিনী চীনের দাবি রুটিন সামরিক মহড়া চলছে কিন্তু যেভাবে তারা এই মহড়া শুরু করেছে তাতে চিন্তিত চীন চীনের নৌ এবং স্থল সেনা লাগাতার গলাবার ছুড়ছে বলে অভিযোগ একের পর এক ব্যালিস্টিক মিসাইলও তাইওয়ান প্রণালীতে সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হচ্ছে সামান্য লক্ষ্যবস্ত হলেই তা তাইওয়ানের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে তাইওয়ান প্রণালী চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ানকে আলাদা করেছে মহড়াই নেমেছে চীনের স্থল সেনাও চীনা লিবারেশন আর্মি অবশ্য জানিয়েছে এটি তাদের রুটিন মহড়া মূল থেকে সমুদ্র লক্ষ্য করে মিসাইল হচ্ছে অন্যদিকে জাপানের অভিযোগ সমুদ্রে অবস্থিত জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনে প্রোপেট মিসাইল সুরেছে চীন বস্তুত তাইওয়ান থেকে জাপানে গেছে ন্যান্সি পেলোসি তার যাত্রার অভ্যতির পরেই ওই মিসাইল সুরেছে চীন বুঝিয়ে দিয়েছে পেলোসির তাইওয়ান সফরের জবাবেই তারা এই কাজ করছে